ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়ার জন্য আমাদের ফার্স্টে কাজ করতে হবে, অবশ্যই ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিতে হবে, ওয়ার্ডপ্রেস একটা সফটওয়্যার, এটা ডাউনলোড দিতে হবে। এর জন্য যাবো হচ্ছে wrd.org, এখানে এখানে কি ওয়ার্ডপ্রেসটা সেট আপ আপনার ডাউনলোড দিতে হবে, এখানে পাওয়া যায়, এখানে যান, মাত্র 7 মেগাবাইটের মতো ক্লিক করলে ডাউনলোড হচ্ছে। অথবা যদি আপনি লেটেস্ট ভার্সনটা চান তাহলে এখানে লিখবেন লোকাল হোস্ট, সরি wordpress.org/latest.zip, ক্লিক করলে চলে আসবে। আচ্ছা এখন আপনি এটা সেট আপ দেবেন কেমনে, তাই না? সেট আপ দেওয়ার জন্য আমরা PHP-তে যখন ফেসবুক নিয়ে কাজ করছিলাম একটি ডক্সের মধ্যে একটা ফোল্ডার বানাইছিলাম না, এখানে একইভাবে কী করতে হবে আমাদের, এখানে তো WP ধরেন WP-80 নামে একটা ফোল্ডার বানালাম, WP-80 নামে। এখন যেটা ডাউনলোড দিলাম এই টোটাল ফোল্ডারটা কী করতে হবে, এর ভিতরে যে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আছে এগুলোকে আমাকে সবগুলোকে ধরে এর মধ্যে দিতে হবে। কি কথা বলছেন? একটি ডক্সের মধ্যে একটা ফোল্ডার নিলাম, যেমন ফেসবুক বানানোর সময় যে কাজটা করছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা হয়ে গেছে মনে হয়, এখন হয়নি। এখন তাহলে আমাদের ওই সাইটটা যদি আমি দেখতে চাই তাহলে কি করতে হবে, আমাদের লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ WP-80, WP-80 ওই ফোল্ডারটার নাম লিখতে হবে। আচ্ছা এখন টোটালটা চলে আসছে, দেখেন এখন কি করবো, PHP লোকাল হোস্ট স্ল্যাশ WP-80, এটা যদি দেই তখন আমাকে বলছে ওয়ার্ডপ্রেস সেট আপ কনফিগার, চলে আসে এটা। এখন এখানে বলছে, ফার্স্টেই বলছে তুমি কোন ধরনের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবা, অবশ্যই ইংরেজি, কন্টিনিউতে ক্লিক করেন। এখন সেট আপ দিতে গিয়ে আপনাকে বলতেছে ডাটাবেস নেম তোমার আছে নাকি, তোমার ইউজার নেম আছে কিনা, পাসওয়ার্ড নেম আছে কিনা, হোস্ট নেম আছে, আমাদের ডাটাবেস নেম কি আছে নাই, ডাটাবেস বানানো কোথায় গিয়ে, লোকাল হোস্ট স্ল্যাশ PHP-MyAdmin, এখানে গিয়ে আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হয়। যান এখানে গিয়ে ডাটাবেসে যান, এখানে ধরে আমরা নাম দিলাম WP-80, হয়ে গেছে ডাটাবেস। এখন কি করতে হবে, ভিতরে গিয়ে টেবিল বানাতে হবে, না টেবিল বানাতে হবে, কোনো টেবিল বানানোর দরকার নেই আপনার, টেবিল অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস বানায় ফেলবে। একটু ওয়েট করেন, দেখেন কি করেন, এখানে বলছে কি যে আপনার ডাটাবেস নাম লাগবে। আমাদের কি খেয়াল আছে যখন আমি কাজ করছিলাম এই ফোল্ডারটার মধ্যে, এর মধ্যে কি কনের মধ্যে কিছু ইনফরমেশন দিয়েছিলাম মনে আছে, লোকাল হোস্ট রুট ফাঁকা, এটা 1, 2, 3, 4 এই চারটা জিনিস আমাদের এখানেও লাগবে, কথা বুঝতে পারছেন? এই কন ফাইলটা এখানে ক্রিয়েট করতে হবে, এখানে যান, অথবা যদি চান আপনি এখানে না গিয়ে ওয়ার্ডপ্রেসে এখানে সেট আপ দিচ্ছেন এর মধ্যে, আচ্ছা ওটা পর পরে দেখাই, ম্যানুয়ালি দেখাই। এখানে কী করতে হবে, ডাটাবেস নেম, আমাদের ডাটাবেস নাম কি WP-80, ইউজার নেম কি ছিল রুট, পাসওয়ার্ড কি ব্ল্যাঙ্ক, এটা হোস্ট নেম, এটা লোকাল হোস্টই থাকবে যেহেতু লোকাল হোস্ট ওখানে রাখছি। আর এখানে টেবিল প্রিফিক্স, আমরা টেবিল বানিয়েছিলাম প্রত্যেকটা টেবিলের নাম নর্মাল রাখছিলাম না, আর এখানে আপনি ইচ্ছা করলে WP ওয়ার্ডপ্রেসের এটা ডিফল্টভাবে থাকে, এটা ডিফল্টভাবে রাখার দরকার নেই, আপনি অন্য কিছু রাখবেন, সাপোজ দিয়ে দিলেন ধরেন MS, এটা দিয়ে দিলে যাতে হ্যাকাররা বুঝতে না পারে যে এখানে আপনার অনেক সময় যদি এই WP দিয়ে যদি অ্যাক্সেস করতে যায় টেবিল প্রিফিক্স দিয়ে তাহলে অনেক সময় অ্যাক্সেস পাইতে পারে আর কি, সেজন্য এটা চেঞ্জ করে দিলাম। তারপর কী করবো আমরা, সাবমিটে ক্লিক করবো, সাবমিটে ক্লিক করার পর বলতে হয়ে গেছে অল রাইট, রান দা ইনস্টল, এখানে ক্লিক করলে ইনস্টল হতে থাকবে, আর এইবারে যে এখানে ক্লিক করেন বাসে এখনও কাজ শুরু করি নাই আমি, এখানে গিয়ে আপনার ইনফরমেশন দেন, সাইটের টাইটেল কী দিবেন, তাই দিলাম ওয়েলকাম টু ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট,
এখানে ইউজার নেম দিবেন। আপনি ওয়ার্ডপ্রেস যখন লগ ইন করতে যাবেন কি নাম দিয়ে আপনি লগ ইন করবেন? সাপোজ আমি দিয়ে দিলাম WP80। অ্যাডমিন কখনো দিবেন না, অ্যাডমিন দিলে ডিফল্ট হবে, এটা কমন নাম। অনেক সময় ওয়ার্ডপ্রেসের যদি সাইটটা সিকিউর কিছু প্লাগইন ইউজ করা থাকে তাহলে আপনি যখন ড্যাশ আপনার ওয়েবসাইটে যেতে লাগবেন তখন দেখবেন সাদা হয়ে গেছে, ওয়েবসাইট কিছু সই করবে না। WP80 দিলাম এখানে। এখানে ধরেন আপনি যদি এটা রাখতে চান, এটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড, এটা অটোমেটিক্যালি ডিফল্ট হবে তৈরি করে রাখছে, ঠিক আছে? এটা তো মনে রাখা আমাদের সম্ভব না, বাট আপনারা যখন লাইভ করতে যাবেন তখন এটাই দিয়ে দেবেন, বা এরকম কিছু সিকিউর পাসওয়ার্ড যারা দিবে ওরা অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস জেনারেট করে দিবে ওটাই রাখবেন, বা নিজের থেকে একটু সিকিউর কিছু পাসওয়ার্ড দিলেন। হ্যাঁ আমরা এটাই দিলাম, ধরেন এটাই দিলাম, এটা দিলে বলছে কি ভেরি উইক, ভেরি উইক। সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে বলতে পারি কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড। আমরা দুর্বল পাসওয়ার্ডে রাজি আছি, সমস্যা নাই, আমাদের ওয়েবসাইট হ্যাক হয় হবে, লোকালো হ্যাক করে লাভ কি। এখন এখানে কি করবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, ধরেন দিয়ে দিলাম এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এটা এটা ওকে করে রাখা মানে সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটকে খুঁজে পাবে না, এটা চেক করে রাখা মানে সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটকে খুঁজে পাবে না। আপনি যদি চান যে না আমার খুঁজে পাক তাহলে এটা কিছু করার দরকার নাই, এরকম হতে পারে সার্চ ইঞ্জিনকে আপনি দেখাবেন আপনার ওয়েবসাইট, হতে পারে না, লাগতেই পারে, বাদ দিয়ে রাখলাম, ওকে দেন। এখন এখানে গিয়ে রিলোড দেন। হ্যাঁ এতগুলো টেবিল অটোমেটিকলি ওয়ার্ডপ্রেস বানায় ফেলছে, আমাদের কি করে বানানো লাগছিল, কষ্ট করে করে। এর মধ্যে যান, এমএস পোস্টের মধ্যে যান, কতগুলো পোস্ট, দুটা পোস্ট চলে আসছে, কতগুলো রাখা দেখছেন, কমেন্টের মধ্যে যান, দেখেন কমেন্ট, একটা কমেন্ট আছে দেখছেন, কমেন্ট কে করছে, কার নাম, এক একটা করে দেওয়া দেওয়া আছে, এখানে কমেন্ট 1 দেওয়া আছে। এখন আপনি কি করবেন, লগ ইন করবেন ওয়ার্ডপ্রেসের মধ্যে, লগ ইন করলেন, এটা হচ্ছে ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখানে গিয়ে কি করতে পারবেন, আপনি দেখতে পাবেন সব দুনিয়াদারি, এটা হচ্ছে ড্যাশবোর্ড। আপনি ওয়েবসাইট চিনবেন কেমনে, ওয়েবসাইটের জন্য এই যে WP অ্যাডমিন হচ্ছে এক্সেস, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের জন্য, আর আপনি এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ঠিকানা, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ঠিকানা, এটা হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইট দেখতে এরকম দেখা যাবে, এটা হচ্ছে কি অ্যাডমিন প্যানেল। আপনি ইচ্ছা করলে এখান থেকে রিডেক গিয়েও এই যে ভিজিট সাইটে গিয়ে ক্লিক করেও ভিজিট সাইটে যেতে পারেন, কি বুঝছেন? এখন এর মধ্যে থেকে অনেক অনেক অপশন আছে, অনেক অনেক অপশন আছে, এগুলো আপনারা কালকে বাসায় গিয়ে মিনিমাম 4-5 বার এই ওয়ার্ডপ্রেস সেট আপ দেবেন, তারপর এই প্রত্যেকটা অপশনে গিয়ে ঘুরে ঘুরে আসবেন কী কী আছে। আমি কালকে যদিও বলবো, আর আপনাকে এই অপশনগুলো সম্পর্কে আগে ভালো করে জানতে হবে। সাপোজ আপনি ধরেন মোবাইল ফোনের ইঞ্জিনিয়ার, আপনি মোবাইল ফোনের ইঞ্জিনিয়ার বাট কখনো মোবাইল ফোন চালান নাই, তাহলে কেমন হবে? আপনি ওয়ার্ডপ্রেসের ইঞ্জিনিয়ার হবেন না, সবাই কি বলছে, শুধু কামরুলকে না, নোয়াখালীর মানুষটি খারাপই হয়। কি কথা বলছেন, সাইলেন্ট থাকেন মনে হচ্ছে কি নোয়াখালীর মানুষ একটু হিসাবই বেশি, কথা বলছেন হিসাব সব থেকে যে আপনার সুজন ভাই আছে, সুজন ভাই বাসায় আপনার নোয়াখালী, কথা বুঝতে পারছেন, নোয়াখালী মানুষ হলেই খারাপ হয় এরকম না, নোয়াখালী মানুষ একটু হিসাবই হয়। হ্যাঁ কথা বুঝতে পারছেন, এরা হিসাবই হয় একটু, এই সাপোজ ধরেন ওনাকে যদি বলা হয় যে ধরেন আপনার নোয়াখালীর যে যদি বলা হয় যে ভাই এখানে আপনি কাজ করেন, ওনার পিছনে 20 টাকা খরচ করেন, আচ্ছা একটু সাইলেন্ট থাকেন, যদি বলা যায় যে ওনার পিছনে 20 টাকা খরচ করেন
যুক্তি দেখাবে যে কেন খরচ করবো, এটা খরচ করে আমার লাভ কি? যদি লাভ থাকে ওই 10 টাকা না 20 টাকা না 40 টাকা খরচ করতে সমস্যা নাই না? না, লাভ বলতে কি, লাভ বলতে কি শুধু নিজের লাভ না, কি জন্য তার পিছনে খরচ করবো, এরকম এরকম টাইপের। এখন কারণটা মনে হচ্ছে কি, অন্যান্য বিভিন্ন জেলার মানুষের বিভিন্ন রকমের আপনার এক একটা বৈশিষ্ট্য থাকে, কথা বুঝতে পারছেন? মানুষ বলে কি, মানুষ বলে উত্তরবঙ্গের লোকজন বোকা শোকা টাইপের হয়, কথাটা আসলে টোটালি ভুল, টোটালি ভুল। কিন্তু কিছু কিছু লোকজন উত্তরবঙ্গের লোকজন একটু বোকা টাইপের থাকে, ভাব নিয়ে ধরে, কিছু কিছু লোকজন আছে না বোকা, আর কিছু কিছু লোকজন আছে বোকার ভাব ধরে থাকে, ভাব ধরে থাকে, কথা বুঝছেন? অনেকে কুমিল্লার লোকজনে খারাপ বলে, অনেকে বলে হচ্ছে আপনার বরিশালের লোকজন খারাপ বলে, না অনেকে অনেক জায়গার লোকজনে খারাপ বলে, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, ঠিক আছে। আমি আমি এই যে কয়েকটা বিভাগের নাম বললাম না, প্রত্যেকটা বিভাগের লোকজনের সঙ্গেই থাকছি, হ্যাঁ, বিএনসিসির সবসময় থাকা আছে আমার, এদের মধ্যে, হ্যাঁ এদের মধ্যে কিছু কিছু আছে, বাট বাট সবাই, হ্যাঁ ভালো মনে থাকবে, এটাই সবার ব্যাপার। আপনার বাড়ি কোথায়? মানে বিএনসিসির মধ্যেই পড়ছে, ওয়েলকাম অপশন এট এ গ্লান্স, এর মধ্যে কি কয়টা পোস্ট আছে ওয়ার্ডপ্রেসের মধ্যে, কয়টা পেজ আছে, কয়টা কমেন্ট আছে, এখানে বলে দেওয়া আছে একটা পোস্ট একটা, ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসের মধ্যে এগুলো আছে, এটা ইচ্ছে করলে আপনি বাদ দিতে পারেন, এরকম রাখতে পারেন, এরকম বাদ দিতে পারেন সবগুলো। অনেক সময় দেখবেন যে আপনার ক্লায়েন্ট একটা ড্যাশবোর্ড দিচ্ছে, এখানে কিছুই নেই, দেখে আবার ভয় পায় না যে হ্যাঁ কিছুই তো নাই, এগুলা এরকম না, আপনার আনচেক করে থাকতে পারে, এটা এটা এখান থেকে কিছুই লাগবে না, জাস্ট এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, ওয়ার্ডপ্রেসের নিউজ, এখানে কী কী সিকিউরিটি দেওয়া হয়েছে, এর মধ্যে কী 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 আপডেট দেওয়া হয়েছে, কী কী প্লাগ ইন দেওয়া হয়েছে, এগুলো বলা আছে। আচ্ছা, দ্বিতীয়ত এই পোস্ট অপশন, এই পোস্ট অপশনটা আমাদের লাগবে। যেমন এখানে দেখেন পোস্ট, একটা পোস্ট অলরেডি এখানে আছে, কি পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড পোস্ট, এটা কন্টেন্ট, পোস্টটা কত তারিখ করা হয়েছে, তারিখের নাম দেওয়া আছে, সব দেওয়া আছে। আপনি যদি আর একটা পোস্ট করতে চান, পোস্ট করতে পারবেন, অ্যাড নিউতে গিয়ে এখানে গিয়ে দিতে পারেন যে দিস ইজ অ্যানাদার পোস্ট, এখানে কন্টেন্ট দিয়ে দিলেন, ধরেন দিস ইজ পোস্ট কন্টেন্ট, লোরেম এপসন থেকে, লোরেম বসায় দিলাম, বসায় দিয়ে আপনি যদি কি করেন পাবলিশ করেন, পাবলিশ হয়ে গেছে পোস্ট, এটা একটা পোস্ট ছিল, এটা একটা পোস্ট, দেখছেন? মানে এই কাজগুলো আমাদের কত কষ্ট করে করতে হয়েছিল না, সব করেই রাখছে এরা, ওয়ার্ডপ্রেস সব করেই রাখছে। আবার আপনি এডিট করবেন, এডিট করার জন্য কি করবেন, যে এখানে দেখেন, এখানে এডিট করা যাবে, এখানে আপনি আর একটা কিছু লিখবেন, অন্য কিছু আপডেট দেন, আচ্ছা বাট আমাদের এডিট করতে পারলাম, কি করতে পারলাম, পোস্ট করতে পারলাম, আবার ডিলিটও করা যাবে, সমস্যা নেই। আপনি যে অল পোস্টের মধ্যে যান, এটাকে ডিলিট করবেন, যেখানে ট্রাস্ট ট্রাস্টে ক্লিক করেন, আপনার নাই ট্রাস্ট হয়ে গেছে, ফিরে আনা যায় আবার এখান থেকে, যেখান থেকে আপনারা যে ট্রাস্টে যান, রিস্টোর করা যায়, দেখছেন এখানে ক্লিক করলে পারমানেন্টলি ডিলিট, রিসাইকেল বিনের মতো, এখানে রিস্টোর করলে আবার চলে আসবে, যেখানে অলের মধ্যে দুইটা চলে আসে, দেখছেন? আচ্ছা, হচ্ছে অবস্থা, এখানে অল পোস্ট, এখানে গেলে সব পোস্ট দেখা যাচ্ছে, এখানে গেলে সব পোস্ট দেখা যাচ্ছে, এখানে গিয়ে নতুন করে কোনো পোস্ট করতে চাইলে এখানে গিয়ে অ্যাড নিউ করে করতে পারবেন, নতুন কোনো পোস্ট করতে পারবেন, ঠিক আছে?
আচ্ছা আপনি একটা কোনো পোস্ট এডিট করতে চাইলে এখানে এডিট করতে পারবেন, এর মধ্যে টাইটেল দেওয়া যায়, এর মধ্যে দেওয়া যায় কন্টেন্ট, আবার এটা কীরকম টাইপের পোস্ট হবে এখান থেকে সিলেক্ট করা যায় ফরম্যাটটা, আবার এখান থেকে ক্যাটাগরি দেওয়া যায়, ক্যাটাগরি দেওয়া যায়, ক্যাটাগরিতে বুঝেন ক্যাটাগরি বলতে কোন ক্যাটাগরির পোস্ট, সাপোজ আমরা মানুষ তাই না, আমরা কোন ক্যাটাগরির মানুষ, মানুষের মধ্যে অনেক ক্যাটাগরি আছে না, আল্লাহ যে 18,000 মাখলুকাত তৈরি করছে তার মধ্যে আমরা এক ক্যাটাগরির মধ্যে পড়ছি তাই না, মানুষ ক্যাটাগরির মধ্যে, মানুষের মধ্যে আরও ক্যাটাগরি আছে, একটা সাব ক্যাটাগরি আছে না, পুরুষ মহিলা, তারপরে হ্যাঁ ভালো খারাপ কালো ফর্সা, তারপরে হচ্ছে আপনার কী আছে আপনার ধর্মীয় দিক থেকে আলাদা আছে, ঠিক আছে, তারপরে ধরেন আপনার আছে কি নোয়াখালী বরিশালে আছে, হ্যাঁ তারপরে আছে হচ্ছে ধরেন পাপন মাশরাফি দুই ক্যাটাগরি, কাউকে গালি দিতে লাগলে এখন থেকে পাপন বলে গালি দেবেন, ঠিক আছে। আচ্ছা এখন এখান থেকে আমরা কি করতে পারি, এরকম ক্যাটাগরি দিতে পারি, সাপোজ আমি দিয়ে দিলাম ভালো ক্যাটাগরি এটা, অথবা আমরা যদি কোনো ইয়েতে যাই প্রথম আলোতে যদি যাই, সরি এরকম দেখেন এখানে বিভিন্ন রকম, এখানে বিভিন্ন রকমের আপনার ইয়ে আছে না, দেখেন তো আমরা যদি দেখেন দেখেন সবগুলো পোস্টই আছে তাই না, আমরা যদি বিনোদনের মধ্যে যাই বিনোদন ক্যাটাগরির পোস্ট এখানে শুধু আছে, এর মধ্যে কি আছে শুধু শুধু বিনোদন ক্যাটাগরির পোস্ট আছে, এটা কিনা অজয় সোনম জয় আছে, জয়ের জয়ার বিয়েতে, হ্যাঁ জয়ের কি বিয়ে নাকি দেখা যায়। আচ্ছা এখানে দেখছেন এরকম এখানে যতগুলো পোস্ট আছে, এখানে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট কি ক্যাটাগরির মধ্যে পড়ছে, খেলাতে যান খেলাতে গেলে খেলা ক্যাটাগরির মধ্যে পড়বে, কিছু ক্যাটাগরি কথা বলছেন, এখানে আপনি ইচ্ছা করলে এরকম ক্যাটাগরি সেট করতে পারেন, সাপোজ ভালো বা আপনার বিনোদন, তারপরে বিনোদনের মধ্যে দিলেন, আরেকটা দিলেন হচ্ছে খেলার মধ্যে, একটা দিলেন ধরেন একটা কিছুর মধ্যে, এবার এখানে আছে কি আছে, হ্যাঁ হ্যাঁ এখানে আছে ট্যাগ, ট্যাগ মানে বুঝেন, ট্যাগ মানে হচ্ছে আপনার কিওয়ার্ড, কিওয়ার্ড ওয়েবসাইটে তো গুগলে গুগলে দেওয়া হবে, গুগলে দেওয়া হলে বা ওয়েবসাইট যখন কেউ সার্চ করতে আসবে, আমরা যদি ধরেন এখানে সার্চ দিই গুগলে গিয়ে যে আমি বিয়ে করতে চাই, এটা লিখে যদি সার্চ দিই এই যে কয়েকটা ওয়ার্ড লিখছে আমি, দেখছেন পছন্দের প্রফেশনের সঙ্গে যোগ্য বিবাহিত বিবাহকে, দেখছেন এই ট্যাগুলো দেওয়া আছে এখানে, এই ট্যাগুলো এই ওয়েবসাইটের মধ্যে আছে, আমি বিয়ে করতে চাই, ওয়েবসাইটের একটা পেজই আছে মেবি এটা, ঠিক আছে এরকম দেওয়া আছে, তো এইগুলি হচ্ছে ট্যাগ, আপনি এরকম গুরুত্বপূর্ণ কিছু ট্যাগ দিয়ে একটা পোস্ট করতে পারেন, সেই পোস্টগুলো যাতে সার্চ ইঞ্জিনে সার্চ দিলে পাওয়া যায়। এটা হচ্ছে ফিচার ইমেজ, ওয়েবসাইট বানাবেন ইমেজ তো লাগবে আমাদের তাই না, তা ইমেজ আপনার ধরেন লাগবে, আপনি কি একটা ইমেজ দিয়ে দেবেন এখানে, আচ্ছা চলে এখানে দিয়ে দিলেন ধরেন ট্যাগ, ট্যাগের মধ্যে ভালো খারাপ খেলা পাপন, কি বুঝতে পারছেন, আচ্ছা কথা বলছেন কেন ইদানিং আজকে এত এত কি আসছে এখানে সবগুলা পোস্ট আসছে, আবার এখানে দেখেন অ্যাড ডিউ এটা দেখে ফেললাম, এখানে আবার কি আছে ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে যে পোস্টগুলো আমি দিছিলাম না যে ক্যাটাগরিগুলো দিছিলাম এখানে চলে আসছে, লিস্ট চলে আসছে, এখান থেকে আপডেট করা যায় ক্যাটাগরিগুলো, ইচ্ছা করলে নামগুলো আপডেট করতে হবে, এখানে ট্যাগের মধ্যে গিয়ে ট্যাগগুলো যেগুলো লিখছে সবগুলো চলে আসছে এখানে, এবং এই ট্যাগের মধ্যে কী কী পোস্ট আছে যদি একটা পোস্ট থেকে থাকে তাহলে এখানে দেওয়া আছে, কী কথা বুঝতে পারছেন, এ হচ্ছে অবস্থা। এখানে আছে মিডিয়া, মিডিয়ার মধ্যে
মিডিয়া বলতে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজারের মধ্যে যেরকম থাকে না ওরকম দেওয়া আছে এখানে, এখানে ছবি থাক বা কী কী দেওয়া যায় দেখেন, এখানে কী কী দেওয়া যায়, অল রাইট অল আইটেম ইমেল ভিডিও অডিও অ্যাটাচ, কোনো অ্যাটাচেড ফাইল থাকতে পারে, ফাইলও হ্যাঁ অ্যাটাচ ফাইলও সেভ করা যাবে। অ্যাড নিউ, অ্যাড নিউতে গিয়ে লাইব্রেরিতে আপনি অ্যাডও করতে পারবেন, এখানে গিয়ে অন্য কোনো ইমেল আপনি চাইলে অ্যাডও করতে পারবেন। ঠিক আছে অ্যাড হয়ে গেছে, এখন লাইব্রেরিতে যান। আচ্ছা আবার পেজ, পেজ বলতে কি পেজ, বিভিন্ন রকম পেজ থাকে না ওয়েবসাইটের মধ্যে, এরকম পেজ যেমন থাকতে পারে আপনার অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, সার্ভিস পেজ, হোম পেজ, এরকম পেজ বানানো যায় এখানে গিয়ে। যেমন এখানে গিয়ে আপনি যদি, এর মধ্যে কিন্তু কোনো ট্যাগ নাই, এখানে গিয়ে আপনি পেজ বানাতে পারেন, সাপোজ নাম দিলেন হোম, কন্টেন্ট কিছু দেওয়ার দরকার নেই, ধরেন রেখে দিলেন, এখানে ধরেন আরেকটা পেজ বানাবেন। আচ্ছা এই হোম পেজটা দেখতে এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে আপনি আরেকটা পেজ বানাবেন, ধরেন অ্যাড নিউতে গিয়ে আরেকটা পেজ বানাবেন, নাম দিলেন অ্যাবাউট অ্যাবাউট আস, ইচ্ছা করলে ছবি দিতে পারেন এর মধ্যে। আরেকটা পেজ বানাতে পারেন কন্ট্যাক্ট আস, আরেকটা বানাতে পারেন এখানে কি অ্যাড নিউ করার, এখানে কি অ্যাড নিউ করে একই কথা, কিন্তু এখানে দিতে পারেন সার্ভিসেস, সার্ভিসেস ওয়ালে যান, দেখেন অনেকগুলো পোস্ট আপনার হয়ে গেছে, অনেকগুলো পেজ বানানো হয়ে গেছে, কি কথা বলতে গেছে। এখন এখানে কিন্তু পেজ বলতে কি বোঝায়, পেজ আর পোস্ট কিন্তু এক জিনিস না, একটা পোস্টের মধ্যে কখনো পেজ থাকতে পারে না, বাট একটা পেজের মধ্যে পোস্ট থাকতে পারে, কি কথা বুঝতে পারছেন। আবার এখানে কি আছে কমেন্ট, কমেন্ট বলতে কি, এই যে একটা পোস্ট করা আছে, পোস্টের মধ্যে কি করা যায়, কমেন্ট করা যায়। যেমন আপনি যদি এই পোস্টের মধ্যে যান যে আপনার, আপনি ধরেন দিয়ে দিলেন আপনি মানুষটা ভালো না, খুবই পাপন, পুরাই পাপন, খুবই পাপন দিয়ে দিলাম, কি কথা বোঝা গেছে, এটা দিয়ে দিলাম। এখন এইটা হচ্ছে পোস্ট, এটা চলে আসছে, এটা অটোমেটিকলি কিন্তু অ্যাপ্রুভ হয়ে আছে, অ্যাপ্রুভ হয়ে আছে, কারণ কি লগ ইন অবস্থায় করা হয়েছে না, লগ ইন অবস্থায় করা, ধরেন এই পোস্টটাই লগ ইন অবস্থায় নাই, আপনার অন্য ব্রাউজার নেই এখানে, ইন্টারনেট এক্সপ্লোরার থেকে ধরেন এই পোস্টটা করতে করবো, ইন্টারনেট এক্সপ্লোরার থেকে করবো, এখানে গেলে লেখেন লো কাল হোস্ট স্ল্যাশ WP, লো কাল স্ল্যাশ WP এটি এর মধ্যে যান। এখন তো লগ ইন কর, এখন কি লগ ইন করা আছে, লগ ইন করেন, এখানে গিয়ে আপনি পোস্টটা দিয়ে দেন, আপনি নেম দিতে হবে এখানে, ধরেন দিয়ে দিলাম নেম ম্যাশ, এখানে দিয়ে দিলাম ম্যাশ @bengali.com ওয়েবসাইট, না পাপন না, পাপনের দুলাভাই .com ওকেতে ক্লিক করেন, ওকেতে ক্লিক করে কি লেখা আছে দেখেন তো, ইওর পোস্ট ইওর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন, মানে তোমার কমেন্টটা অ্যাপ্রুভ হয় নাই, অ্যাপ্রুভ করলে অ্যাপ্রুভ হবে, এখানে যান। এবং শুধু তাই নয় যে ওয়েটিং মডারেশন, ইচ্ছা করলে
যে অথর আছে, অ্যাডমিন আছে, অ্যাডমিন ইচ্ছা করলে আপনার পোস্ট এডিট করে দিতে পারে। হ্যাঁ সিস্টেম আছে এরকম, এখানে সেটিংয়ের মধ্যে বলে দেওয়া যায়। ইচ্ছা করলে কি করতে হবে, কুইক এডিট করে বলে দিতে পারে, পারবে যে আপনি মানুষটা ভালো না দিয়ে ভালো এডিট করে দিল, আপডেট দিয়ে দিল। এখন এটাই শো করবে, এখন অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হয় না, কিন্তু এখনও কোনো মানুষ দেখতে পাবে না, এটা দেখা যায়, দেখা যায়, দেখা যায় না, দেখা যাবে তখনই যখন এটা কী করো অ্যাপ্রুভ করা হবে, অ্যাপ্রুভ করলে অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন দেখা যাবে আসে আপনি মানুষটা ভালো। ইনি এসে দেখবে যে লিখলাম মানুষটা খারাপ, আর এখানে কী লেখা আছে ভালো, আচ্ছা কমেন্ট আচ্ছা। তারপরে আসছে এই অংশটুকু, আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখাবো টোটালটা, বাকিটুকু কথা বুঝতে পারছেন। আর আপনারা কী করবেন, যতটুকু ফেসবুক দেখাইছি অতটুকু কমপ্লিট করবেন, ইভেন ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিয়ে এতটুকু পর্যন্ত, প্লাস বাকি কী কী অপশন আছে, কোনটা দিয়ে কী করা যায়। আর ওয়ার্ডপ্রেসটা টোটালি কীরকম, একটা একটা নতুন যদি মোবাইল কেনেন না, নতুন মোবাইল কিনে, আচ্ছা একটু সাইলেন্ট থাকেন, আস্তে আস্তে দেন, আস্তে আস্তে দেন। নতুন মোবাইল কিনলে যেরকম মোবাইল বিভিন্ন রকমের অপশন খুঁজতে হয়,